যেসব ভিউয়ার্স আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখতেছেন তাদেরকে বলতেছি, আমি আমার চ্যানেলে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে আপনি অনলাইন থেকে আয় করবেন সেটা মাসে $500 হতে পারে বা $300 হতে পারে। গত এক বছর ধরে আমি এবং আমার টিম একটি ভালো পরিমাণের টাকা আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতেছি। সো আমি চাচ্ছি যে আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তারা ওইভাবে আর্ন করুক। সো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের মূল টপিকে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন। সো প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে। ওয়েব ব্রাউজারে আসার পরে সবার আগে আপনাকে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। সো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য অ্যামাজন অ্যাফিলিয়েটের যে নির্দিষ্ট ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসতে হবে। সো নির্দিষ্ট ওয়েবসাইটটি পাওয়ার জন্য আপনাকে প্রয়োজনে আপনি চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করলে সবার উপরে যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্ট্রাল, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট। সো সেখানে আসার পরে আপনাকে আপনার যেই অ্যাসোসিয়েট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, সেটা দেওয়ার পরে সাইন আন বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডেমো অ্যাকাউন্টটি, আমরা সিকিউরিটি পারপাসে আমার মেইন অ্যাকাউন্টটি দেখাচ্ছি না। সো আমরা এখন এই অ্যাকাউন্টটি কাস্টমাইজ করে দেখাবো। সবার আগে আপনি কাস্টমাইজ করার জন্য এইখানে দেখেন যে আপনার যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন সেখানে যে অ্যাকাউন্ট সেটিং নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস অপশনে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আপনার সামনে হাজির হবে। এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন। এইখানে হচ্ছে ইডিট ইউর ওয়েবসাইট, এটাতে যদি আমি একটু যাই, এইখানে আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো। এইখানে হচ্ছে আপনি যেই চ্যানেলটি দিয়ে অ্যাফিলিয়েট করেন, যে ইউটিউব চ্যানেল বা যে ওয়েবসাইট দিয়ে, সেইটা আপনার এখানে অ্যাড করতে হবে। কোর্সের মাঝামাঝি সময়ে আমরা এই টপিকগুলো নিয়ে আবারও কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে বেসিক নলেজটা দিয়ে দিলাম। আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে অ্যাফিলিয়েট করেন বা যেই ইউটিউব চ্যানেল দিয়ে বলেন বা যে ওয়েবসাইট দিয়ে বা কোনো যদি অ্যাপের মাধ্যমে করে থাকেন, অবশ্যই আপনাকে সেই অ্যাপটির বা ইউটিউব চ্যানেলটির অথবা ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এখানে দিতেই হবে। সো এইটা যখন আমাদের দেওয়া হবে, দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে নিচে, ইডিটিউর ওয়েবসাইট মোবাইল অ্যাপ অ্যান্ড অ্যালেক্সা স্কিল ইনফরমেশন। সো এইখানে হচ্ছে আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পরে যখন এটা আসবে, আপনার এখানে বলতে হবে যে আপনি আসলে কিভাবে অ্যাফিলিয়েটটা করতে চাচ্ছেন। সো আপনি যদি ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট করেন তাহলে আপনি ইউটিউব সংক্রান্ত আপনার যে নিশটা আছে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সে সম্পর্কে অ্যামাজনকে আপনি ডিসক্রাইব করবেন। আর আপনি যদি ওয়েবসাইট বেসিস কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটের নিশটা কী এবং আপনার ওয়েবসাইটটা কী টপিকের উপরে ভিত্তি করে তৈরি সেটা অ্যামাজনকে খুব সুন্দর ভাষায়, খুব সুন্দরভাবে, সুন্দর ওয়েতে আপনি অ্যামাজনকে বলবেন। এটা বলার পরে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে দিবেন কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, যদি আপনি ব্লগিং করেন বা সামহাও অন্যভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটটা করেন সেক্ষেত্রে আপনি অন্য অন্য অপশনগুলো সিলেক্ট করে দিবেন। দেন এখানে ওরা জিজ্ঞেস করছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তুমি আমাদের সম্পর্কে কিভাবে শুনলে। সো এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। থার্ডলি আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে লিঙ্ক স্টোর আইডিস, এটাতে ক্লিক করে দেখি আসলে এটাতে কোনো ইউজফুল সেটিংস আছে কি না। সো এইখানে দেখি কোনো ইউজফুল সেটিংস আছে কি না। এইখানে আপনি যদি একাধিক অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইউকে আইডি হইতে পারে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। রাইট নাও আমরা এটা দেখবো না, এটা আমরা আস্তে 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 ফিউচার স্টেপগুলোতে আমরা এটা শিখবো। সো আমরা এর পরবর্তী যেই সেটিংস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস, সেটাতে যাব। সেটা হচ্ছে চেঞ্জ ইউর অনলিন ট্র্যাকিং আইডি প্রেফারেন্স। সো এটাতে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, সো নিউ ট্যাবে ওপেন করার পরে এটা এভাবে চলে আসছে। সো এইখানে হচ্ছে কি, আপনাকে হচ্ছে এই যে প্রথমে যখন আপনি নতুন একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে এরকম একটা উইন্ডো আসবে, হ্যাঁ, ই হ্যাভ নো ডিফল্ট ট্র্যাকিং আইডি কনফিগার্ড। সো এখানে হচ্ছে আপনাকে ক্লিক হেয়ার নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। সো ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করার পরে একটু লোড নিবে, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো দেখেন পরবর্তী উইন্ডো চলে আসছে আমাদের সামনে। সো এইখানে হচ্ছে বেশ কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। সো এইটা না জানলে কিন্তু ঝামেলা, পরবর্তীতে সেলটা কিন্তু আপনি প্রপারলি পাবেন না। সো এইখানে এই ওয়ান লিঙ্কটা কী আসলে আমি সেটা আপনাদেরকে বুঝাই।
ধরেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট ইউএসের যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করছেন, কিন্তু আপনার নিশ ওয়েবসাইটের মাধ্যমে বলেন বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলেন, আপনার যেই ভিউয়ার্স বা আপনার যে বায়ার্স যে প্রোডাক্টটা কিনবে সে হচ্ছে জার্মানির বা পোল্যান্ডের বা স্পেনের বা ইটালির, হ্যাঁ, সো ওইখানে তো আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা খোলা নাই, সো ওইখান থেকে যখন ও পারচেস করবে কোনো প্রোডাক্ট তখন কিন্তু আপনি কমিশনটা পাবেন না যদি আপনি এই অনলিংকটা চালু না করেন। সো আপনাকে অবশ্যই অবশ্যই অনলিংকটা চালু করতেই হবে, যেহেতু আপনি ইউএস বেসিস অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু আপনার যেই কাস্টমার আসতেছে তারা কিন্তু অন্য অন্য কান্ট্রির, সো এই জন্য আপনাকে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে যেটার মাধ্যমে আপনি সব জায়গায় আপনি কাজ করতে পারেন। সো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আপনি খুলে ফেলেছেন অলরেডি, কিন্তু এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, সো দ্যাটস ওয়াই আপনি এখানে ম্যানেজ কান্ট্রিজ নামে যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। সো ম্যানেজ কান্ট্রি অপশনে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ইউনাইটেড স্টেটস, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইডেন, ইউনাইটেড কিংডম সবগুলো কিন্তু অ্যাড করা আছে। সো যাদের অ্যাড থাকবে না তারা হচ্ছে জাস্ট অ্যাড কান্ট্রিসে ক্লিক করবেন, ক্লিক করে এই যে যতগুলো কান্ট্রি আছে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস সহ যতগুলো কান্ট্রি আছে সবগুলোকে আপনি টিক মার্ক করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমার এখানে এটা যেহেতু করা আছে দ্যাটস ওয়াই আমি আর এটা করলাম না। সো আমি একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন আরেকটু বিষয় আছে এখানে যে অন লিঙ্ক ডিরেক্ট রিডাইরেক্ট প্রিফারেন্স। ওকে, অন লিঙ্ক রিডাইরেক্ট প্রিফারেন্স, এখানে জাস্ট আপনি হচ্ছে আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করার পরে দেখবেন যে আসলে এইখানে কোনো ইউজফুল সেটিংস আছে কিনা। হ্যাঁ, এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজফুল সেটিংস আছে, এটা আমরা অনেক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করি তারা জানি না, পরবর্তীতে যখন হচ্ছে আউটপুটটা না পাই তখন হচ্ছে বলি যে ভাইয়া কেন সেল হচ্ছে না, বা সেল হলো কেন প্রোডাক্টটা আমার অ্যাকাউন্টে আসতেছে না, এই টাইপের কিছু পেমেন্ট আসতেছে না, অনেক ঝামেলা হয়। সো আবার প্রপারলি ট্রাফিকটাও আমরা পাই না। সো আমার আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কি যে এটা একটু প্রপারলি দেখেন, তাহলে হচ্ছে আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা একদম প্রফেশনালি কাস্টমাইজেশন হবে। সো এখানে আমরা অপশনগুলো বোঝার ট্রাই করবো। দেখেন এইখানে হচ্ছে আমার অনেকগুলো ট্র্যাকিং আইডি, যেগুলো হচ্ছে আমার টিম মেম্বাররা কাজ করে এক একজন, সেই ট্র্যাকিং আইডিগুলো কীভাবে অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে। সো এইখানে দেখেন ওরা বলে দিছে কি যে এই অপশনটার মানেটা কি, আসলে এই অপশনটার মানেটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করতেছেন সেই প্রোডাক্টটা আমেরিকা তো মানে ইউএসএ তো বিদ্যমান, আবার ইউনাইটেড কিংডম, ইটালি এইসব জায়গায় কিন্তু বিদ্যমান, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইউএসএর স্টোর ভিন্ন, মানে ইউএসএর যেই অ্যামাজনের যে স্টোরটা আছে যেখানে অ্যামাজন প্রোডাক্টগুলো রাখে সেই ডেলিভারি সিস্টেমটা ভিন্ন, এবং সেইখানের যে ওয়েবসাইটটা এমন হয় না যে দারাজ ডট কমের .pk মানে পাকিস্তানের একটা ওয়েবসাইট ভিন্ন এবং আমাদের জন্য বাংলাদেশের জন্য ভিন্ন কিন্তু, এবং গ্লোবাল যেই ওয়েবসাইটগুলো সেগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং আপনি যখন অ্যামাজন ডট কমও যাবেন বিডির জন্য আলাদা আলাদা প্রোডাক্ট শো করে, আবার ইউকের জন্য মানে ইউনাইটেড কিংডমের জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট শো করে। সো বিভিন্ন কান্ট্রিসের জন্য ওদের স্টোরটা কিন্তু বিভিন্নভাবে কাস্টমাইজ করা। এখন সমস্যা হচ্ছে ইউকেতে যে প্রোডাক্টটা আছে ইউএসএতে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাও হইতে পারে, কিন্তু আপনি তো ইউএসএর প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাফিলিয়েট করছেন কিন্তু ওই প্রোডাক্টটা অন্য অন্য কান্ট্রিতে অ্যাভেলেবেল না, বা ওই এক্স্যাক্টলি প্রোডাক্টটা নাই, হয়তোবা সেম প্রোডাক্টটা মানে কি বলে এটাকে সেম রিলেটেড মানে একটু হয়তো ডিফারেন্স 19-20 হইতে পারে, সেই প্রোডাক্টটা আপনার ওই কান্ট্রিতে অ্যাভেলেবেল, তখন আপনার কী করতে হবে। সো এইখানে সেই অপশনটা অ্যামাজন আপনার সমস্যার কথা বুঝতে পেরে সেটা দিয়ে দিয়েছে। এখানে বলতেছে ক্লোজ ম্যাচ, ধরেন আপনি ইউএস থেকে অ্যাফিলিয়েট করতেছেন কিন্তু আপনার অডিয়েন্স সে হচ্ছে ইটালির, সো সে আপনার যে ডেসক্রিপশন বক্সে বা আপনি ওয়েবসাইটে যে প্রোডাক্টের লিঙ্কটা দিচ্ছেন সেটাতে ক্লিক করলো, ক্লিক করার ফলে কিন্তু সে আসলে ওই এক্স্যাক্টলি প্রোডাক্টটা দেখতে পেলো না। ওকে, সো যখন এটা অ্যাভেলেবেল থাকবে না তখন কিন্তু সে দেখতে পাবে না, সে অন্য একটা প্রোডাক্টে রিডাইরেক্ট হয়ে যাবে, সে অন্য একটা প্রোডাক্টে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, সেম প্রোডাক্ট বাট একটু ডিফারেন্স হইতে পারে। সে যদি রিডাইরেক্ট না হইতো অন্য প্রোডাক্টে মানে সিমিলার প্রোডাক্টে, এক্স্যাক্টলি প্রোডাক্টটা নাও থাকতে পারে স্পেসিফিক কান্ট্রিতে, তাকে অ্যামাজন ওই প্রোডাক্টের মতোই সেম প্রোডাক্টের পেজে নিয়ে গেল, এতে হচ্ছে কি আপনার ওই প্রোডাক্টটা যেটা আপনি অ্যাফিলিয়েট করছেন সেটা যদি নাও থাকে সে অন্য একটা প্রোডাক্ট কিনবে ওই রিলেটেড। সো এইটা এখানে সেটিংস করা হয়, এখানে হচ্ছে যে ক্লোজ ম্যাচ যেটা যদি আপনার ওই প্রোডাক্টটা না পাওয়া যায় সেম প্রোডাক্টটা, তখন হচ্ছে ওই ক্লোজ ম্যাচ মানে খুব কাছাকাছি প্রোডাক্টটা সেম প্রোডাক্ট ওইটা অ্যামাজন ওই ওই যে বাইরের কান্ট্রির যে ইটালি বা অন্য অন্য কান্ট্রির যেটাতে আপনি অ্যাফিলিয়েট করতেছেন না ওই কান্ট্রিগুলোতে বাট আপনার ট্রাফিক আসতেছে তারা হচ্ছে ওই প্রোডাক্টটা পাবে।
সো এইটা যদি আপনি একজ্যাক্ট ম্যাচ দেন, যদি আপনার ওই প্রোডাক্টটা ওই স্পেসিফিক কান্ট্রিতে না থাকে তখন কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না এবং আপনি সেই রেভিনিউটা পাচ্ছেন না। এখানে আপনি কি করবেন, এখানে ক্লোজ ম্যাচ যেটা রিকমেন্ডেড করে দিছে অ্যামাজন, এখানে জাস্ট সেট ফর অল ট্র্যাকিং আইডিস বিলো, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এখন আপনি যদি চান যে না আমি শুধুমাত্র ইউকে বা ইউএসএ বেসিসে অ্যাফিলিয়েট করবো, সেক্ষেত্রে আপনি ডু নট রিডাইরেক্ট লিখে আপনি টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাট আমি রিকমেন্ড করবো আপনি গ্লোবালি আর্ন করতে আসছেন এখানে, সো আপনাকে এখানে পসিবল যতগুলো আর্নিং ওয়ে আছে সবগুলি ট্রাই করতে হবে। সো এখানে সেট ফর অল ট্র্যাকিং আইডিস বিলো এটাতে আমি ক্লিক করে দিব, দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে এবং ওয়ান লিঙ্ক রিডাইরেক্ট প্রিফারেন্সটা কাস্টমাইজেশন হয়ে গেছে। সো এখানে আপনি এভাবে সবগুলো কান্ট্রিকে সিলেক্ট করে দেবেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এভাবে করবেন, তারপর হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি জাস্ট এভাবে সেভ করে দিবেন যতগুলো কান্ট্রি আছে। দেন আমরা আবার আমাদের অ্যাসোসিয়েট সেন্ট্রালে ফিরে যাব এবং এখানে আরও কিছু অপশন আমরা দেখব। সো এখানে দেখেন, এখানে আছে গ্লোবাল স্টোর প্রিফারেন্স, এটা অলরেডি আমরা কাস্টমাইজ করে ফেলেছি। দেন যে অপশনটা আছে এটা হচ্ছে ম্যানেজ ইউ ট্র্যাকিং আইডিস। সো আমরা তো এই লিঙ্কটা ওপেন করলাম, কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই লিঙ্কটার আসলে কাজটা কী, তাই না? সো এই লিঙ্কটার কী কাজ সেটা আমি আপনাদের সামনে এখন বর্ণনা করতেছি। একটা জিনিস একটু বোঝার ট্রাই করেন, জ্যাকমা, আপনারা সবাই জ্যাকমার নাম শুনছেন, যে আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা, সো আলি এক্সপ্রেসের ওনার, উনি একটা কথা বলছে, টু হেড বেটার দেন ওয়ান হেড। মানে কি, দুই মাথা এক মাথা থেকে বেটার, মানে শক্তিশালী, পাওয়ারফুল। এখন আপনি যদি একা অ্যাফিলিয়েট করার ট্রাই করেন, অ্যামাজনের একটা ক্রাইটেরিয়া আছে কি, যে আপনাকে ছয় মাসের ভিতরে তিনটা সেল আনতে হবে, ঠিক আছে? সো অনেক সময় অনেকে নতুন হওয়ার কারণে প্রপারলি সেলটা আনতে পারেন না, সেক্ষেত্রে আপনার অ্যাসোসিয়েট স্টোরটা ব্যান করে দেয়। সো আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন, 10-12 জন ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে কাজ করেন, সেক্ষেত্রে রেভিনিউটা দ্রুত জেনারেট হয়, সেলটাও দ্রুত জেনারেট হয় এবং আপনি পেমেন্টটা কিন্তু খুব ইজিলি পাইতে পারেন। দ্যাটস ওয়াই আপনি যদি এখানে ট্র্যাকিং আইডিতে ক্লিক করেন, অ্যাড ট্র্যাকিং আইডি, আপনি আপনার প্রত্যেকটা বন্ধুকে আপনি একটা ট্র্যাকিং আইডি দিলেন এবং সেই ট্র্যাকিং আইডির ভিত্তিতে তার সেলটা কাউন্ট হবে, তার কত ক্লিকস আসলো সেটা কাউন্ট হবে। সো সে যদি কোনো প্রোডাক্ট সেল করে, আর্ন করে, এটা তার অ্যাকাউন্টে বা তার হিসাবে জমা হবে। এক্ষেত্রে সবাই, মানে বন্ধুবান্ধব মিলে, 4-5 জন মিলে আপনার এভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটটা করতে পারবেন। এটা হচ্ছে অ্যামাজনের ওয়ান অফ দ্য বেস্ট, আমি কী বলবো, বেস্ট ফিচার সেটা অ্যামাজনের বলা যায়, যেটা বন্ধুবান্ধবদের সাথে নিয়ে বা টিম মেম্বারদের সাথে নিয়ে কাজ করা যায়। এটা অনেক ওয়ান অফ দ্য বেস্ট ফিচার অ্যামাজনের জন্য। হ্যাঁ, সো আমি হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটে আবার চলে যাব, আমরা তো ট্র্যাকিং আইডিটা কীভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে কি, ম্যানেজ অ্যাকাউন্ট ইউজার অ্যান্ড সিলেক্ট প্রাইমারি ইমেল অ্যাড্রেস। সো আমি এখানে ক্লিক করব। দেখেন, এখানে ক্লিক করার পরে আপনি যখন আপনার কোনো বন্ধুকে আপনি অ্যাড করতে চাবেন, সবার প্রথমে তো বন্ধুর জন্য ট্র্যাকিং আইডি খুলবেন। ট্র্যাকিং আইডি খুললেই কিন্তু কাজ শেষ না, বন্ধুকে কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এইখানে দেখেন এই যে অ্যাড ইউজার নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বন্ধুর যে ইমেল আইডিটি, মানে সেটা কিন্তু অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাথে কানেক্টেড হয়ে যাবে, আপনার স্টোর সাথে কিন্তু সেটা কানেক্টেড হয়ে যাবে। সো এখানে যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিব সেটা দিয়ে যেন অবশ্যই আগে একটা অ্যামাজন অ্যাকাউন্ট খোলা থাকে, অ্যামাজন অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট না, মাথায় রাখবেন, অ্যামাজন অ্যাকাউন্ট খোলা থাকে। অথবা এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তার মেইলে একটা লিঙ্ক যাবে, এখানে যখন আমি ইমেল অ্যাড্রেসটা দিব, দেন সিলেক্ট অ্যাক্সেস লেভেল, এখানে হচ্ছে রিপোর্ট অ্যাক্সেস, এটা দিব রিপোর্ট অ্যাক্সেস। এটা দেওয়ার পর যখন আমি ক্যাপচাটা ফিল করে সাবমিটে ক্লিক করব, তখন তার যেই আপনার বন্ধুর যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা মেইল যাবে, ওই মেইলটা গেলে ওই মেইল থেকে সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এই যে অ্যাসোসিয়েট স্টোরটা, এটার সাথে সে আপনি যেভাবে হচ্ছে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, কয়টা ক্লিকস আসতেছে না আসতেছে সব কিছু দেখতে পাচ্ছেন, সেও কিন্তু ওইটা দেখতে পাবে। সো এইভাবে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং নিজে তো নিজের আর্নিংটা করতে পারবেনই, বন্ধুবান্ধবদের নিয়ে গ্রুপ ওয়াইজ আপনি আর্নিং করতে পারবেন। আস্তে আস্তে যখন আমার এই কোর্সটা শেষ হবে তাতে সবারই যেন একটা আর্নিং থাকে, আমি সেটাই চাই। সবার সফলতা কামনা করছি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।